একটি খেলার মাঠকে ঘিরে তিন পাড়ার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার নদিয়ার শান্তিপুর থানা দত্তপাড়া এলাকায় একটি খেলার মাঠে মন্দির তৈরি করা নিয়ে উত্তেজনা তৈরি হয়। বেরদাসপাড়া দত্তপাড়া কলোনির মানুষের অভিযোগ, দত্তপাড়া পাঁচ মাথা মোড় এলাকায় কিছু মানুষ দত্তপাড়ার মাঠ দখল করার চেষ্টা করছে। তারা একটি দুর্গা প্রতিমার বেদি তৈরি করে, সেই বেদি তৈরি করা নিয়েই উত্তেজনা ছড়িয়ে পড়ে। খেলার মাঠ দখল করা চলবে না, চলবে না, আমাদের মাঠ, এখান থেকে মন্দির নির্মাণ বন্ধ করতে হবে, আমাদের মাঠ বাচ্চাদের হাতে ফিরিয়ে দিতে হবে, দিতে হবে। আমাদের মূলত অভিযোগ, এখানে আগে বেদি ছিল, ঠিক আছে, এখানে সবাই মানে সকালে হাঁটতো, হেঁটে এখানে প্রাণায়াম ব্যায়াম করতো, সেই জায়গাটা এখানে দখলদারি করে মন্দির স্থাপন করা হচ্ছে। কারা করছে মন্দির স্থাপন? মন্দির স্থাপন করছে দত্তপাড়া পাঁচ মাথা কলোনি। আচ্ছা, একটা মন্দির পাঁচ মাথা কলোনি কিছু লোক, আচ্ছা, একটা মন্দির স্থাপন করতে গেলে তো একটা লোকের দ্বারা সম্ভব নয়, নিশ্চয়ই তাদের মধ্যে অনেক, সেটা তাদের মধ্যে আছে, এবার আমি তো সঠিক নাম বলতে পারবো না। তা মাঠটা অ্যাকচুয়ালি কাদের মধ্যে? মাঠটা তিন পাড়ারই। আচ্ছা, আপনারা এক পাড়া হয়ে আজকে প্রতিবাদ? না, আমরা দুপাড়া আছি, এখানে দুটো পাড়া প্রতিবাদ করছি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যাতে এখানে বেদিটা ভাঙা হোক। আচ্ছা, কোন কোন পাড়ায় অভিযোগটা করছেন? দত্তপাড়া, দাসপাড়া, আমরা এখন কি চাইছেন? আমরা মূলত চাইছি বেদিটা বন্ধ করা হোক, বেদিটা ভাঙা হোক। না, আমরা এখন এই মুহূর্তে প্রশাসনিক কোনো হেল্প পাইনি। কোন কোন স্তরে জানিয়েছিলেন? আমরা শান্তিপুর মিউনিসিপালিটি জানিয়েছি। আচ্ছা, আমরা শান্তিপুর থানার ওসিকে জানিয়েছি, আমরা রানাঘাট এসডিপিওকে জানিয়েছি, আমরা রানাঘাট এসডিওকে জানিয়েছি। আমরা জানানোর পরে মাঠটি এখন কি পরিস্থিতিতে পড়ে রয়েছে? আইনানুগভাবে 144 ধারা জারি হয়েছে, এসডিও স্পেশালভাবে আমাদের অর্ডারটা দিয়েছে, ঠিক আছে, আমাদের কালকেই অর্ডারটা দিয়েছে, আমরা হাতে পেয়েছি। নির্মাণ কাজ কি এখন বন্ধ না চলছে? এখন মাঝে মাঝে রাত বিরতেও চলছে। আমাদের দাবি, আমাদের খেলার মাঠ আমাদের আগের মতনই ফিরিয়ে দিতে হবে। যদিও ওই দুই পাড়ার অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেন দত্তপাড়া পাঁচমাথা এলাকার মানুষ। হ্যাঁ, পুজোটা আমি যেহেতু মেন ভূমিকায় আছি, সেখান থেকে বলার হচ্ছে এখানে নতুন করে পুজো নয়, এখানে 7-8 বছর ধরে পুজো হচ্ছে, এবং এই পুজোর যথেষ্ট আইনত ইয়ে রয়েছে, কাগজপত্র সব কিছু আছে, সেগুলো আমরা দেখাতে পারবো। আর ওরা যেহেতু আইনের রাস্তায় গেছে, সেগুলো আমরা আইনেই দেখাবো, আইনের পথই আমরা বেছে নেবো। আর এই বেদিটা কিন্তু নতুন করে করা নয়, এটা পুরনো বেদি, অনেক পুরনো বেদি, এটাকে জাস্ট রিপেয়ারিং করা হয়েছে। তখন কি বেদিটা এত বড়ই ছিল? না, বড় ছিল মানে সামান্য বড়ই ছিল, কিন্তু সেটা একটু বড়ই ছিল, কিন্তু সেটা একটু ভাঙাচুরা ছিল, সেটাকে জাস্ট রিপেয়ারিং করা হয়েছে। এটার জন্য ওরা এটা মার্চ পিটিশন করেছে, আইনের দ্বারস্থ হয়েছে। ঠিক আছে, আইনের দ্বারস্থ হয়েছে, আইন, আমরাও আইনের জায়গায় যাব। কোর্ট যখন চিঠি দিয়ে গেছে, না, আমরা খেলার মাঠ দখল করিনি, এটা কখনোই খেলার মাঠ নয়। আপনারা নিশ্চয়ই পিকচারটা নিয়েছেন, যে এই জায়গাটা কতটা বড় আর এইখানে বেদিটা কতটা ছোট। অতএব এইখানে কিন্তু খেলার জায়গাটা কখনোই দখল করা হয় না, ওইটুকু একটা সামান্য জায়গায় কিন্তু খেলা হয় না, এটাই হচ্ছে কথা। এটা ওরা অন্যায্য দাবি করেছে, ওরা অন্যায্য দাবি করছে। আর এখানে সবাই মিলে এই জায়গাটা, এই পাড়াটাও আমাদের সবাই মিলে, কোন পাড়ার পক্ষ থেকে এসে? আমরা দত্তপাড়া পাঁচমাথা, এখানে আমাদের বাড়ি, এই জায়গাটা। হ্যাঁ, অবশ্যই আমরা আইনে যাব, ওরা যখন আইনে গেছে, আমাদের যখন ধরিয়ে দিয়ে গেছে সমন, তখন আমরাও আইনের দ্বারস্থ হব। ব্যাপারটা হচ্ছে, প্রথম কথা বলি, এটা মন্দিরের কথা বলা হচ্ছে, আদৌ মন্দির হচ্ছে না এটা। এটা মা দুর্গার পুজো হতো, বেদিটা ছিল আগাগোড়ায়, সেটা আপনারা এলাকাবাসীর কাছে জানতে পারবেন। বেদিটা আমরা রিপেয়ারিং করেছি, মা দুর্গা মাটিতে এসে বসে, পাড়ার মহিলারা অঞ্জলি দিতে পারে না, এটা একটা সামান্য রিপেয়ারিং করেছি, তার জন্য অনেক অসুবিধা হচ্ছে। তারপরে এই জায়গাটা একটু অন্যরকম নোংরামিও হতো। কি নোংরাম হতো? এই অনেকে এসে মদ ফদ খেতে বসতো, এসবগুলো হতো, সেই জায়গাটা ফ্রেশ হয়েছে, আর মাঠ নিয়ে কোনো সম্পর্ক নেই। আর যে কথাটা বলছিল যে কি, যে এখানে দীর্ঘদিন ধরে পুজোটা হয়, ওরা যেটা অভিযোগ করছে যে এর আগে যে বেদিটি ছিল সেটা খুব ছোট আকারে। না না না, আপনারা তো এসছেন, সচক্ষে দেখে যান, যা ছিল তাই আছে, বেদি কোনো কিছু বাড়ানো হয়নি। মাঠ কত বছরের মোটামুটি? মাঠটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, বেদিটাও ছোটবেলা থেকেই থাকে, ছোটবেলা থেকে এখানে একটা পুজো হয়। আচ্ছা, পুজোটা মাঝে বন্ধ হয়ে গেছিলো, আবার পুজোটা করি আমরা, পাড়ার মহিলারাই করে দুর্গাপুজোটা। আপনারা দেখুন, এই যে মহিলারা এসেছে, দুর্গাপুজোটা 7-8 বছর ধরে হচ্ছে।
বড় করে করছেন না খুব বড় যে তা না মহিলাদের যা ক্ষমতা সেই মতই করে তাহলে এই মাঠটি কি এই তিনটে পাড়ায় কিন্তু ব্যবহার করতে হ্যাঁ হ্যাঁ তিনটে পাড়ায় ওরাও খেলাধুলা করে আমরাও খেলাধুলা করি এখন মূলত অভিযোগটা কি কারণ উঠে আসছে অভিযোগটা কারণ হচ্ছে ওরা ভাবছে মানে এখানে বিরাট কিছু হয়ে যাবে মন্দির হয়ে যাবে কিছু হয়ে যাবে মাঠটা থাকবে না কিন্তু এসব কোনো ব্যাপারই না আপনারা তো দেখছেন এইটাকে রিপেয়ারিং করা হয়েছে আর কিছুই না সমস্যা সমাধানের জন্য পুলিশ সকলের সাথেই আলোচনা চালায় নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দবার্তা।